ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গত চব্বিশ ঘন্টায় দেশে ১২২ জন করোনা আক্রান্তের মৃত্যু, একদিনে আক্রান্ত ৩৫০০ বেশি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চতুর্থ দফা লকডাউন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিকে রাজ্যের রেড জোনকে তিন ভাগে ভাগ করার পাশাপাশি এবার গ্রিন জোনে বেশি সংখ্যায় পরীক্ষার উপর জোর মুখ্যমন্ত্রীর। লকডাউন ৪ পুরি তরহ নয়ে রঙ রূপ বালা হোগা, নয়ে নিয়মো বালা হোগা। ২৫ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয় সম্পূর্ণ লকডাউন। প্রথম দফায় লকডাউন ছিল ২১ দিনের, অর্থাৎ ১৪ই এপ্রিল পর্যন্ত। ১৫ই এপ্রিল থেকে ৩রা মে দ্বিতীয় দফা, অর্থাৎ দ্বিতীয় দফায় লকডাউন ছিল ১৯ দিনের। তৃতীয় দফায় ১৪ দিন, ৪ঠা মে থেকে ১৭ই মে পর্যন্ত হয় লকডাউন। আর কদিন পরেই যার শেষ। কিন্তু লকডাউন চললেও হুহু করে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে ১২২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, আর একদিনে দেশে সংক্রমিতের সংখ্যাটা হল ৩৫২৫। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৭৪২৮১, মৃত্যু হয়েছে ২৪১৫ জনের। আর এই প্রেক্ষাপটে করোনা মোকাবিলায় চতুর্থ দফায় লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কতদিন চলবে চতুর্থ দফার লকডাউন, কোন কোন ক্ষেত্রে ছাড়, কোন কোন ক্ষেত্রে ছাড় নয়, চতুর্থ দফার লকডাউনে কি কোনো নতুন নিয়ম যোগ হতে চলেছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন ১৮ই মে আগে তা জানিয়ে দেওয়া হবে। সায়েন্টিস্ট বতাতে হ্যায় কি করোনা লম্বে সময় তক হামারে জীবন কা হিসসা বনা রহেগা, লেকিন সাথ হি হাম এসা ভি নাহি হোনে দে সকতে কি হামারি জিন্দগি সির্ফ অর সির্ফ করোনা কে ইর্দ গির্দ হি সিমট কর রহ যায়। লকডাউন ৪ পুরি তরহ নয়ে রঙ রূপ বালা হোগা, ইসে জুড়ি জানকারি ভি আপকো ১৮ মে সে পহলে দি যায়। কিন্তু বিরোধীদের বক্তব্য, করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে লকডাউন যেমন দরকার, তেমনি অনাহারের থেকে মানুষকে বাঁচাতে রোজগার সচল রাখাটাও তো জরুরি। উনকি বাতের বদলে এখন ওনার বাদ শুনছি, উনি যদি দেন ভালো, রাজ্য তাকিয়ে থাকবে, কিন্তু রাজ্য যেটা চেয়েছে সেটা তো আগে দিয়ে দিলে পারে। আমি তো অনেক কিছুই বলতে পারি কিন্তু কাজে কর্মে কিছুই করলাম না। শুধু প্রচার সর্বস্ব হলে চলবে না, বাস্তব সম্মত হতে হবে এবং রাজ্যের মাধ্যম দিয়েই সেটা করতে হবে। লকডাউন ফর নতুন রূপে হবে, হতে বাধ্য। ক্রমসংস্থানমুখী লকডাউন ফর যদি না হয়, মানুষকে বিকল্প কাজের সন্ধান যদি লকডাউন ফর না দিতে পারে, ভয়ঙ্কর তম অসুবিধার মধ্যে পড়বে এবং যত মানুষ করোনায় মারা গেছেন পৃথিবী জুড়ে তার চাইতে বেশি মানুষ ভারতে মারা যাবেন অনাহারে অথবা আত্মহত্যায়। অর্থনীতিবিদদের একাংশ অবশ্য লকডাউন আরো বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। ডাক্তারবাবুরা যেভাবে বলছেন, ভাইরোলজিস্টরা যেভাবে বলছেন, তাতে কন্টামিনেশন ছড়ানোর স্কোপ এখনো কিন্তু ভালো রকমই রয়েছে। ফলে কন্টামিনেশন ছড়িয়ে যদি আমাদের হেলথ সার্ভিসের উপর প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু অর্থনীতিতে যে জোয়ার আসবে বলে ভাবা হচ্ছে সেটা কিন্তু নাও আসতে পারে। এই মাসের শেষে যদি লকডাউন সম্পূর্ণভাবে ওঠে, তাহলে আমরা আড়াই মাসের মতো সময় কমপ্লিট করে তারপর একটা নতুন পর্যায়ের দিকে যাওয়ার কথা দেখতে পাবো। এদিকে এই পরিস্থিতিতে একই সঙ্গে করোনার মোকাবিলা এবং ধাপে ধাপে জীবন জীবিকা স্বাভাবিক করার লক্ষ্য রাজ্য সরকারের। এর আগে গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল, আর এবার রেড জোনগুলিকে তিন ভাগে ভাগ করে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো রেড জোনকে তিন ভাগে ভাগ করা হবে, এ, বি এবং সি। রেড জোন এতে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। রেড জোন বি এর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চললে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। রেড জোন সি তে আরো কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। রেড জোনের পাশাপাশি গ্রিন জোনেও টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেড জোনের মধ্যেও ওরা তিনটে ভাগ করুক, এ, বি, সি। রেড জোন এ, নাথিং ইজ অ্যালাউড। রেড জোন বি, যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে, সেক্ষেত্রে আমরা কনসিডার করব। রেড সি, যেটা ব্যারিকেডের বাইরে থাকবে, কন্টেনমেন্ট জোনের বাইরে, সেখানে কিছু কিছু খোলা থাকবে। ১৫ তারিখে ওরা রিপোর্ট ব্যাক করবে, তারপরে আমরা ডিসিশনটা নেব। চিকিৎসকরা বলছেন করোনা মোকাবিলায় লকডাউন যেমন জরুরি, তেমনি প্রয়োজন পর্যাপ্ত সংখ্যায় টেস্ট, না হলে লকডাউনের উদ্দেশ্য সফল হবে না। এখন দেখুন পরিস্থিতিটা এমন হচ্ছে যে শাঁখের কড়াতের মতো, মানে লকডাউনকে যদি আমরা পুরোপুরি লকডাউন করতে যাই তাহলে ইকোনমি এমন একটা জায়গায় যাবে যে আমরা অর্ধেক মানে না খেয়ে মরবো, আর যদি আবার লকডাউন ছেড়েও দিই পুরোপুরি
তাহলে হচ্ছে যে মানে করোনার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সার্চ করার। তো সেক্ষেত্রে অ্যাজ এ ডাক্তার আমি বলবো যে যেগুলো আমরা রেড জোন বলে আইডেন্টিফাই করছি, আমরা যদি এই লকডাউন ফোর পিরিয়ডে মাস্ক ক্লিনিং করে ওই পেশেন্টগুলোকে আলাদা করে দিতে পারি, তাহলে হয়তো আমাদের হচ্ছে যে পরবর্তী পর্যায়ে আর লকডাউনকে বাড়াতে হবে না। রেড জোনকে মুখ্যমন্ত্রী তিন ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়ে সন্দেহান বিরোধীরা। জোন ভাগ হয়েছে, জোন মানে পার করা যাবে না, টপকানো যাবে না বলেছে সরকার, কি মানছে বলার জন্য হয়তো সেটা ব্যবহারিক ভাবে চিন্তা ভাবনা করে সেটা ঠিক করা উচিত। যদি সরকার মনেই করেন পুরোপুরি খোলা খুলে দিন, মনে করেন যদি কলকারখানা এখানে খোলে, কাজ তো এখানকার লোকেরা করেন, অন্য জায়গা থেকে আসবেন শ্রমিকরা কাজ করবে, আসা যাওয়া আবার গাড়ি ঘোড়া স্বাভাবিক হয়ে যাবে, পরস্পরের কাছাকাছি আসতে হবে, তখন সেই ভয়টা থেকে যাবে সংক্রমণ হওয়ার। যেটা রেড জোনে এবিসি করেছে, আমার মনে হয় এই ব্যাপারটা রাজ্য সরকারের উপর ছাড়াটাই ভালো। আর সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছেন, যে বস্তি অঞ্চলের মানুষ সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন কি করে? একটা ঘরে যারা 8-10 লোক থাকে সেই ঘরের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিংটা কি করে মেনটেন হবে? তাহলে একটা তো সরকারকে রাস্তা বলে দিতে হবে যে এই মানুষগুলো কোথায় যাবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বুধবার পঞ্চায়েত দপ্তরকে নিয়ে নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে আগামী 2-3 মাসের মধ্যে বাংলা আবাস যোজনার 10 লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই বাংলার সড়ক যোজনার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। ম্যান পাওয়ার বাড়াতে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন তাদের বিভিন্ন প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি কিন্তু এখন থেকে 15% টাকা পাবে এবং জেলা পরিষদও 15% টাকা পাবে। আমরা অলরেডি 10 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য অর্ডার ছেড়েছি গ্রাম বাংলায় বাংলার আবাসিক যোজনা। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ইরিগেশনে আমাদের বিভিন্ন 5,000 কোটি টাকা ছেড়েছি, যাতে ডিএম আনঅর্গানাইজড সেক্টরে অনেক লোককে আরো বেশি করে কাজ দিতে পারে 100 দিনের কাজে, যাতে মানুষের আরো বেশি কাজ বাড়ে, ম্যান পাওয়ার বাড়ে। আমরা প্ল্যান করছি মাইক্রো লেভেলে হর্টিকালচার এবং ইনকাম জেনারেটিং প্রোগ্রাম অ্যাক্টিভিটি, যেমন মাছ চাষ, পশুপালন। এদিকে এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, আজ পর্যন্ত দেখলাম না কারো মতামত শুনতে। একজনের ঠিক করবেন, তিনি ঘোষণা করে দেবেন, আর তার দায়টা অন্য কেউ নেবে, তার জন্য 2 সচিবকে সরাতে হয়েছে। আমি জানি না আরো এরকম ঘটনা ঘটবে কিনা। যদি প্রধানমন্ত্রী 5-5 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারেন, মুখ্যমন্ত্রী কিছু অসুবিধা ছিল? তার মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন না, আমলাদের সঙ্গে কথা বলবেন না, অন্য পার্টির সঙ্গে কথা বলবেন না, অন্য সংস্থার সঙ্গে কথা বলবেন না, তার সমাধান কি করে বেরবে? সবাই দেখতে পাচ্ছেন যে কে কাজ করছে, কে কাজ করছে না, কে বলছে কাজ করছে না, আর কে কাজ করছে বলছে না। বিতর্ককে দূরে সরিয়ে রেখে কাজ করবার লক্ষ্যে এবং মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। আমাদের সরকার শাসক দল হিসেবে অতিরিক্ত দায়িত্ব আছে। সব মিলিয়ে করোনা আবহে লকডাউনের চতুর্থ দফা শুরুর আগে অব্যাহত রাজনৈতিক তরজা। এবিপি আনন্দ।